हाय व्यूअर्स, टूर बीटी चैनल अपना स्वागत। हमारे वीडियो शुरू देखे अपना अबाक हम देशर अवकाठम उन्नयन हे एक्सप्रेस वे ये तो भलो कथा ये विपदे कि आटी बोल कारण देशे और सातटी महासड़के टोल आदाय होते जा टोल आदाय हम कि तरह से वीडियो एक देखे नहीं। देशे सड़क परिवहन खाते लेगे उन्नयन छोआ গত এক দশকের বেশি সময় ধরে বদলে গেছে মহাসড়কের দৃশ্য। তবে একই সাথে বেড়েছে মহাসড়কগুলোয় টোলের পরিমাণ। বর্তমানে দেশে চারটি সড়কে যানবাহন থেকে টোল আদায় করছে সড়ক ও জনপদ অধিদপ্তর সওদ। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে আরও সাতটি সড়কে টোলের আওতায় আনার। বর্তমানে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে, হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক, চট্টগ্রাম বন্দর সংযোগ সড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, জগদীশপুর থেকে শেরপুর পর্যন্ত ১৩টি ক্যাটাগরিতে টোল আদায় করছে সওজ অধিদপ্তর। ঢাকা রংপুর, ঢাকা সিলেট, সিলেট তামোবিল, ঢাকা চট্টগ্রাম, ভাঙা বেনাপুর ও ঢাকা বাইপাসেও টোলের পরিকল্পনা নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর সওজ। এরই মধ্যে ঢাকা রংপুর মহাসড়কে সবার আগে টোল আদায় শুরু হতে পারে। দেশে আরও সাতটি মহাসড়কে টোল আদায় শুরু হতে যাচ্ছে সে ভিডিওটা আপনারা দেখলেন। এবার আমি ব্যাখ্যা করব কীভাবে দেশবাসীর জন্য বিপদ অপেক্ষা করছে। পদ্মা সেতু চালুর পর সে অঞ্চলে মানুষ সে যাতায়াত খরচ বেড়েছে। ইউক্রেন যুদ্ধের অজুহাতে তেলের দাম বেড়েছে, সেই কারণে প্রথম দফা বাস ভাড়া বাড়ানো হয়। বাস ভাড়া বাড়লে অন্যান্য পরিবহন খরচও বাড়ে, ট্রাকের মালামাল কাঁচামাল পরিবহন খরচ বাড়ে। তারপর দ্বিতীয় দফা আবার বাস ভাড়া বাড়ানো হলো। এর মধ্যে একটি বিষয় হচ্ছে জনগণের কথা না ভাবি সর্বনিম্ন ১০ টাকা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে, ৫ টাকা থেকে ১০ টাকা। অথচ আমরা দেখি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই যে আধা কিলোমিটার অল্প দূরত্বে সেখানে ১০ টাকা দিতে হয়, যেহেতু সরকার ইন করেছে। যাই হোক, এবার এক্সপ্রেসওয়ের কথাটা বলি। এক্সপ্রেসওয়ে মানে হচ্ছে সেখানে টোল দিতে হবে। আপনি গাড়ি যদি সেতু দিয়ে যায়, সেতুর নির্মাণ খরচ আছে, টোল দেওয়া হয়, এটা ঠিক আছে এবং এটার বিকল্প নেই। কিন্তু এই এক্সপ্রেসওয়ে করার কারণে টোল দিতে হলে কী হবে, বাস ভাড়া আবার বাড়বে, সেই সাথে ট্রাকের পরিবহন খরচও বাড়বে, সবজি পরিবহন, পেঁয়াজ পরিবহন, তরমুজ ইত্যাদি সব কিছুর পরিবহন খরচ বাড়বে, তখন সেগুলোর দাম আরও বাড়বে। তাহলে এটা কি এই উন্নয়ন কি জনগণের বা দেশবাসীর জন্য বিশেষ উপকার হলো নাকি ক্ষতি হলো? কারণ সীমিত যাদের নিজেদের গাড়ি আছে, তার যাদের সময়কে অনেক মূল্য, অতি শিক্ষিত মেধাবী ভিআইপি তাদের সময় মূল্য, তাদের অনেক রোজগারের ব্যাপার থাকে, তাদের জন্য এই এক্সপ্রেসে অনেক লাভজনক। কিন্তু প্রায় 70% লোক মধ্যবিত্ত নিম্নবিত্ত বা গরিব, তাদের জন্য এত তারা অর্থ দরকার নেই, এক্সপ্রেসওয়ে তো এতটা প্রয়োজন নেই। নর্মাল যেটা দুই লেন আছে এটা চার লেন করলেই যথেষ্ট, আর সেই চার লেনও তো একেবারে ঢাকা থেকে দেশের সর্বশেষ প্রান্ত পর্যন্ত প্রয়োজন নেই। কারণ ঢাকা থেকে গাড়িগুলো ঢাকা থেকে বের হওয়ার পর বিভিন্ন চৌরাস্তায় ভাগ হয়ে যায়। যেমন ঢাকা রংপুর মহাসড়কে টাঙ্গাইল এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ রোড পর্যন্ত গাড়ির যেই চাপ থাকে, তারপর গাড়ির চাপ অনেক কমে যায়। কারণ দক্ষিণ দিকে গাড়ি পাবনা ঈশ্বরদি চলে যায়, পশ্চিম দিকে রাজশাহী নাটোর চলে যায়, আর উত্তর দিকে বগুড়া রংপুর এবার পঞ্চগড়। তার মানে এখানে গাড়ির চাপ প্রায় রংপুর বগুড়ায় অর্ধেক আর অন্যদিকে অর্ধেক। কারণ রাজশাহী অঞ্চলের কুষ্টিয়া বা নাটোর এ তারা অনেক সময় মানিক গঞ্জ এলাকার পাটুরিয়া দৌলতদিয়া ঘাট দিয়েও যাতায়াত করে বা কাজিরহাট দিয়ে। আবার যদি ঢাকা সিলেট মহাসড়ক ধরা হয়, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড সরাইল বিশ্বরোড যেটা, সেদিকে গাড়ি ভাগ হয়ে যায়, কমে যায়। আর সরাইল বিশ্বরোড থেকে মাধবপুর এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ যাওয়ার পর গাড়ি অনেক কমে যায়, কারণ হবিগঞ্জে গাড়ি তো সেদিকে বামে মোড় নিয়ে নেয়, ফলে সিলেটের গাড়িও কমে যায়। তাহলে এরপরে তো আর ছয় লেনের রাস্তার প্রয়োজন নেই, কারণ গাড়ির চাপ কম। সে বিষয়টা আসলে কর্তৃপক্ষ বুঝে না তা না। এখন যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, আপনারা একমত কিনা, এবং আমার মতে এই এক্সপ্রেসওয়ে প্রত্যাশা আমি করি না, এক্সপ্রেসওয়ে প্রয়োজন নেই। সাধারণ মানের সব মহাসড়ক প্রশস্ত করলেই যথেষ্ট, কিন্তু এক্সপ্রেসে চালু করার পর দ্রব্যমূল্য বাড়বে, দ্রব্যমূল্য বাড়ার পর অনেক সমস্যা দেখা দেবে, দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বা মুদ্রাস্ফীতি দেখা দেবে, দুর্নীতি বেড়ে যাবে, কারণ মানুষ বাঁচার জন্য অনেক কিছু করতে চাইবে। তাই আমি আমার মতামত আপনাদের প্রকাশ করলাম, আপনারা কমেন্টে জানাবেন কথাটা ঠিক কিনা। কারণ আমার যতটুক প্রয়োজন এর বেশি করতে গেলে সেটা বিলাসিতা, যেখানে আমাদের নিম্নবিত্ত
তৃতীয় বিশ্ব উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ আসলে উন্নত দেশ নয়, আর্থিকভাবে অনেকেই জরুরি। তার একটা ব্যাপার, ভারতে এক্সপ্রেস হয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু ভারতের ফলো করি। ভারতের যে বিশাল আয়তন, আমাদের তো আয়তন এত বিশাল না, তাহলে তাদের সাথে তুলনা করে আমরা 6 লেন মহাসড়ক করবো একেবারে দেশের ফোর্থ কর্নার অফ দি কান্ট্রি। যেমন ঢাকা তামাবিল, সিলেট হয়ে তামাবিল, ঢাকা রংপুর পঞ্চগড়, ঢাকা বেনাপোল। হ্যাঁ, বেনাপোলের এদিকে গাড়ি কিছু বেড়েছে, সেটা ভিআইপি রোড হিসেবে সেরবি না, কিন্তু এক্সপ্রেসওয়ের নাম দিয়ে যে টোল আদায় হচ্ছে, জনগণের ভোগান্তি আরও বাড়বে। আমরা হয়তো সন্তুষ্টি অনুভব করব যে আমাদের দেশ অনেক উন্নত হচ্ছে। ইউটিউবার যারা আছেন ফেসবুক, তারা ভিডিও করে দেবে এবং বলবে এটা আমেরিকা, সিঙ্গাপুর, ইউরোপ নয়, এটা বাংলাদেশ, এভাবে তৃপ্তির ঢেকুর তুলবে। কিন্তু এটার কনসিকোয়েন্সটা যে কী, সেটা আমি কিছু বলেছি। আরেকটা বিষয় হলো, এক্সপ্রেসওয়ে হলে রাস্তায় এখন যে পরিমাণ লাইট আছে, আরও বেশি লাইটের ব্যবস্থা হবে। লাইটের ব্যবস্থা হলে বিদ্যুতের উপর চাপ পড়বে, তখন লোডশেডিং আরও বাড়বে, তখন কি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রয়োজন হবে, তখন বিদ্যুতের বিল আরও বাড়বে। বিদ্যুতের বিল বাড়লে অন্যান্য জিনিসপত্রের দাম আবার বাড়বে, কারণ বাংলাদেশে এক্সপ্রেসে পরিবহন খরচ বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে, তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে, আর বিদ্যুতের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে। সুতরাং এই এক্সপ্রেসওয়ে হলেই, যেমন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটা এক্সপ্রেসওয়ে নেই বা এখানে লাইটিং সিস্টেম নেই, কিন্তু যখন এক্সপ্রেসওয়ে হবে এদিকে লাইটিংয়ের ব্যবস্থা হবে সারা মহাসড়ক, যেখানে এক্সপ্রেসওয়ে হতে, তখন লাখ লাখ টাকা বিদ্যুতের বিল আসে। যেমন ফরিদপুর ভাঙা এক্সপ্রেসওয়ের যে ইন্টারচেঞ্জ আছে, সেখানে বিদ্যুতের বিল কয়েক লাখ টাকা বকেয়া পড়ে আছে। অথচ এটা যদি আগে সাধারণ যে চৌরাস্তা থাকতো, তাহলে বিদ্যুতের বিল এত আসতো না। কিংবা এখানে একটা দিকে যদি এক্সপ্রেসওয়ে, আন্ডারওয়ে, ফ্লাইওভার, আন্ডারপাস এসব হয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কারণ ঢাকার কাছাকাছি গাড়ির যত চাপ থাকে, ঢাকা থেকে দূরে চলে গাড়ির চাপ অনেক কমে যায়। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ব্যাপার আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নীতি নির্ধারকরা তা বুঝেন না, তা নয়। নিশ্চয়ই এর মধ্যে কোনো প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যানের কারণে আমাদের সাধারণ মানুষের, বিশেষ করে যারা সাধারণ গণপরিবহনে চলাচল করি, তা এবং সাধারণ গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তাদের ভোগান্তি খরচ বেড়ে যাবে, সেটা তো বিপদেরই মতো। কারণ এটাকে কেন্দ্র করে বিভিন্ন পারিবারিক সামাজিক সমস্যা দেখা দেবে। তাই আমি মনে করি যে এক্সপ্রেসওয়ে এতটা প্রয়োজন নেই, এবং সেক্ষেত্রে আমাদের সাধারণ যে ঢাকা থেকে রংপুর মহাসড়ক, সিরাজগঞ্জ রোড পর্যন্ত 6 লেন মহাসড়ক, আর এক্সপ্রেসওয়ে না হলে জিনিসপত্রের দাম বাড়বে না, আর এক্সপ্রেস হলে জিনিসপত্রের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, তখন জনগণের ভোগান্তি বাড়বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।